মা লাইফে ব্লগ করাই সেরে মনে হচ্ছে, আমি এটা বলেই শুরু করবো। আরে আমি মাকে বলছি, মা ব্লগটা না একটু শুরু করো, একটু করো। তুই ধর, নাহলে আমার ইচ্ছা করছে না করতে। আজকে তুই কর, নাহলে ইচ্ছা করছে না করতে। ধরো তিন চার দিন ধরে ক্যামেরা, বলো দু তিন চার দিন ধরে ক্যামেরা হাতেই নিইনি, একদম সত্যিকারই কোনো ইচ্ছা করছিল না ভিডিও টিডিও করতে। আমি বলছি মায়ের কি হচ্ছিল, মায়ের মাথার ভেতরটা মনে হচ্ছিল কিলবিল 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 করছে। আর নীলয়দাকে তোমরা চেনো, নীলয়দা মাকে বলেছে মায়ের মাথায় ক্রিমি হয়েছে, যেটা নাকি হয় ক্রিমি না, বলেছে হয় তোমার প্রেশার বেড়ে গেলো, সুগার বেড়ে গেলো, আর একটা কি একটা বললো যে ওটা হলে তোমার হতে পারে, আর একটা জিনিস হতে পারে যদি ব্রেন স্ট্রোক টেন স্ট্রোকে আগে তোমার এরকম সিম্পটম দেখা দিলেও দিতে পারে, এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা তা না, সুগারটা প্রচণ্ড হাই, আজকেও কত বললাম 265 না কত, 265 না কত কি আছে না আছে, যদিও ওটা ওই ডিভাইসটা দিয়ে, যে ডিভাইসটা আনা হয়েছিল সেটা দিয়ে এখন সেইভাবে মারা অ্যাকচুয়ালি কোনো টেস্ট ফেস্ট করা হয়নি, অ্যাকচুয়ালি টেস্ট করানো হয়নি, ওটা করা এখনো করা হয়নি। তো রাজে রাজে তো রাজে রাজে এভরিওয়ান আছে, তুমি ভালো আছো, সুস্থ আছো, শরীর সঙ্গে মনে যাক নিচে অবশ্য ভক্তি পথে আছো। তো যাই হোক, এখন এই যে ব্লগের এত গ্যাপ ছিল, এর মধ্যে অনেক ঘটনা, ছোটোখাটো ঘটনা ঘটে গেছে, অল্প স্বল্প ঘটনা ঘটে গেছে, সব ব্লগের থ্রু দিয়ে মাথা পরে বলেই দেবে। প্রথম স্টার্টিংটা একদম বাজে জিনিস দিয়ে শুরু না করাই উচিত। আর মারা ফিরে এসেছে পুরী থেকে, মারা পুরী গেছিল, এটা হয়তো ব্লগে আমার জানানো হয়নি, পুরী গেছিল, কিন্তু পুরী যাওয়াটা তো খুব স্ট্রাগলের যাওয়া হয়েছে একটা বলতে গেলে, পুরো টিকিট কনফার্ম হয়নি, যাওয়ার টিকিট কনফার্ম হয়নি, কিন্তু আসার টিকিট বলছিল 80% চান্স আছে কনফার্ম হয়ে যাবে, এই খবরটা এসে আমাকে দেওয়া হয়নি, আমাকে বলা হয়েছিল কনফার্ম হয়ে গেছে। তা সেই হিসাবে আমি আর মা জানি কনফার্ম হয়ে গেছি, টিকিট তুমি তো জানতে কনফার্ম হয়ে গেছি, জোর করেই পাঠালাম যে না যাও পুরী যাও, যে যখন আসার টিকিট কনফার্ম হয়ে গেছে তখন তোমরা যেতে তোমাদের কষ্ট কি, এবার গেল তো ঠিক আছে, গেল কেটে গেছে, মজাটা যা করে গেল, তো ওখানে গিয়েও মজা করলো, কিন্তু আসার টাইমে আবার দেখছি যে আসার টিকিটটা কনফার্ম হয় না, তো সেইটা আবার তৎকালে কেটে বসে বসে আসলো ওরা সব, কালকে রাত্রি 10টার সময় ট্রেন ধরলো, কি হয়েছে না হয়েছে এখনো পুরো ব্যাপারটা জানি না, কিন্তু বলছিল মৌসুমী যে বসেই আসতে হবে, আরিসি না কি ওটা পেয়েছে, হ্যাঁ টিটির সাথে এবার যদি কথা বলে যদি বার্তালাপ করে যদি কিছু হয়, তো যাই হোক তোরা পৌঁছে গেছে, 9টার সময় ফোন করেছিলাম ততক্ষণ পৌঁছে গেছে, তোদের পুরী ট্রিপটা খুব ভালো গেছে, ওটা একটা ভালো নিউজ, আর এর মধ্যে খারাপ নিউজ আছে, পুরী নিয়েই আছে তোদের, পরে নিয়েই আছে সেটা পরে মা একা জানিয়ে দেবে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে শুরু করলো, মা ছেলে আজকে সকাল সকাল বাবা আর ছেলের মধ্যে বিশাল যুদ্ধ, যুদ্ধ কিছু নেই, সকাল সকাল প্রধানদা বলছে যে যাও বলো, এর মধ্যে একটা দুঃখের খবর দিই, আমি দুদিন ধরে এখন পুজো দিতে পারছি না, এখন অনিমা দিয়ে আর সান দিচ্ছে, তার মধ্যে সান আজকে চলে যাবে সন্ধ্যেবেলাটা, এবার মুশকিল, আর কালকে অনিমা দিয়ে থাকবে না, কালকে সন্ধ্যেবেলাটা আরও মুশকিল, সন্ধ্যে দেওয়াটা কে দেবে, কেন প্রধানদা দিতে পারে না সত্যি কথা বলতে, চেষ্টাও করে না। তো প্রধানরা সকাল সকাল উঠে এখন বলছে শানকে যে মাছ মাছ নিয়ে আনতে, আর শান সে মাছ আনতে যাবে না, শান বলছে আমাকে সবজি আনতে বললাম, সবজি এনে দেবো, কিন্তু মাছ আনতে যাবো না, এই নিয়ে বাপ বেটার মধ্যে মনে মারি না, তার মধ্যে ভুগছি আমি, তুমি কিছুই ভুগছ না, শান আমাকে দোষী ধরে শান আমাকে বলছে চলে গেলেই হলো, শান আমাকে বলছে প্রধানদা আমাকে বলছে যে সব কিছু, আর শান মোটামুটি হাফ ছেড়ে দিয়েছে, জিনিসপত্র খাওয়া দাওয়া খাওয়া কি করছে না, ওকে মানে জোর করে খাওয়াতে পারছি না, পেঁয়াজ রসুন তো খাচ্ছি কিন্তু মাছ মাংস দিন কোনোটা জোর করে খাওয়ানো যাচ্ছে না, নিরামিষই খাচ্ছে, নিরামিষের মধ্যে তাদের জিনিস খায় না, ওর যে কী হবে ফিউচার ভগবান জানে, টাইম চলে আসবে সব ঠিকঠাকই হবে, আমি সব ঠিকঠাকই খাই, ওখানে ওখানে সব পটলটা খায় না, ঝিঙে দিক বাঁধাকপি দিক ফুলকপি দিক সব ওইগুলো খেয়ে নিই, এখানে তো ঝিঙে পোস্ত আর ভাতই খেতে হবে, আজকে কিছু করার নেই যেমন খাবেন। চলো দিনটা শুরু করা যাক, এখন বাজতে ঘড়িটা হচ্ছে 12টা পুরো, 12টার সময় সকাল থেকে স্যার অনেকবার বলেছিল ক্যামেরা হাতে নিয়ে ভিডিও স্টার্ট করো, কিন্তু আমার একদম ইচ্ছা করছিলো না, তারও একটা কারণ আছে তোমাদেরকে জানাই, যে একমাত্র তোমাদের মানে কিছু কিছু কমেন্ট তোমার মনটাকে পুরো ভেঙে দেয়, যেমন হচ্ছে আমি কিছুদিন আগেই বলেছিলাম যে যারা মানে মানসিক সেবা দিচ্ছ সেটা দেওয়াটা আমার পক্ষ, আমি পক্ষপাতি না, এটা নিয়ে আমি কথা বলেছিলাম, তো এই নিয়ে মানে অনেকে অনেক কিছু লিখেছো, তার মধ্যে একজন তো লিখেছো যে তোমাদের আগের সেবা তোমার খুব ভালো ছিল, আগে তোমার ভিডিও দেখলে দেখতে ভালো লাগতো, তো আগে ভিডিও ভালো লাগতো কারণ তুমি খুব সহজ সরলভাবে গোপালের সেবা দিতে, এখন বলতে তুমি নিয়মে বেড়াজালে পড়ো না, তুমি নিয়মে বেড়াজালে পড়ে যাচ্ছ এবং তোমার সেবা যেমন অন্নভোগ টনভোগ দিচ্ছ, যেগুলো হয়তো তোমাকে দেখে যারা ইন্সপায়ার হয়েছে মানে ও নিজেও হয়েছে, তো সেটা ওর ক্ষেত্রে মানে ওর ভালো লাগছে না, তো এখন দেখো একমাত্র মানে পৃথিবীতে তোমাকে যদি কেউ তোমাকে বুঝতে পারে, তোমার তুমি যাকেই দেখবে, তুমি যার কাছে যাও তোমার নেগেটিভগুলো দেখ, গুণগুলো তোমার এটা ভালো না, এটা তোমার খারাপ, এটা তোমার এগুলো বলবে, কিন্তু একমাত্র তোমাকে যদি কেউ একমাত্র বুঝে তো সেটা হচ্ছে কৃষ্ণা একদম, যে তোমার মানে সব কিছু তোমার খারাপ জিনিসগুলোকেও এক্সপেক্ট করবে এবং নিজের মতো করেও সেগুলো বদলে নেবে, সেটাই বলো।
তো ও নিজের মতো করে সেগুলো বদলে নেবে। তো আমার মধ্যে কিছু যদি খারাপ গুণ থেকে থাকে তো সেগুলো নিজের মতো করে আস্তে আস্তে বদলাচ্ছে এবং আমার মধ্যে চেঞ্জেস আসছে। আর এই ভক্তির পথে ব্যাপারটা পুরোপুরি তোমার নিজস্ব, তুমি কেমন করে রাখবে। আমি বলছি না কাউকে আমার মারফত যে তুমি তোমরা এ করো, মানে ভোগ দাও, অন্য ভোগ দাও, না দিলেও কোনো অসুবিধা নেই। কেন আমি সবসময় বলি তোমার ভগবান তোমার, তোমার ছেলে তোমার, তোমার ভাই তোমার, তুমি তোমার থেকে বেস্ট কেউ দিতে পারবে না। তুমি যেমন করে করছো তোমার থেকে বেস্ট আমি দিতে পারবো না, হয় তোমার থেকে কিছু কম দেবো, তোমার থেকে মানে তোমার মতো করে কিন্তু দিতে পারবো না। তো এটা এখন আমি সবাইকে বলি, আমাকে যেরকম করে পথে ওরা নিয়ে এসছে এবং আমার লাইফটা যেভাবে চেঞ্জ করছে, তো আমি সেরকম করে চেঞ্জ হচ্ছি। এটাই হচ্ছে কথা যে আমি সেরকম করে চেঞ্জ হচ্ছি। কিন্তু তুমি যদি সত্যি কথা বলতে, একটা ফার্স্ট রুল যেটা হয়, যে ফার্স্ট রুল যেটা সব জায়গায় বলে, সেটা তোমার ইসকন না, সেটা তোমার রামকৃষ্ণ মিশন সব জায়গায় বলে, সারেন্ডার ইয়োরসেলফ। সর্বপ্রথম ওনার কাছে নিজেকে ছেড়ে দাও, সে উনি নিজের জিনিস নিজে ঠিক আদায় করে নেবেন তোমার কাছ থেকে। এটা একটা ব্যাপার। তোমার যদি কোনো জায়গায় মনে হয় যে না এইগুলো হচ্ছে একটা নিয়মের জন্যে করা, মানে এটা রুল আছে, এটা রিচুয়াল আছে বলে করা হচ্ছে, এটাই আছে বলে এটা করা হচ্ছে, হতেই পারে, তোমাদের মাইন্ডে হতেই পারে, ওটা তোমাদের ওপিনিয়ন হতেই পারে। কিন্তু একটা জিনিস এটা তোমার সবসময় মনে রাখবে, এই এই জিনিসটা সবসময় মনে রাখবে যে যেটা তুমি নিজে ডিসাইড করবে না, সেটা অ্যাট দি এন্ড ওনা উনি তোমাকে দিয়ে করাবে। আমি যেহেতু ওয়ার্কিং, আমার আমি খুব অসুস্থ, মানে আমি সেই জায়গাটা খুব ফিজিক্যালি আমি ফিট তাও না, আমার অনেক কিছু বাড়ানো আছে, তা সত্ত্বেও আমাকে দিয়ে এত কিছু স্টেপ ওরা করিয়ে নিচ্ছে, সে আমার মারফত দিয়ে অন্য কাউকে দিয়ে করাক বা না করাক, কিন্তু করাচ্ছেন উনি, সেটা একটা বড় ব্যাপার। কারণ অনেক একজন যে লিখেছে যে ভক্তি শুধু ভক্তি দেখালেই হয় না, ঘর দর গুছানো পরিচ্ছন্নতায় ভক্তি থাকে, অবশ্যই থাকে, সেটা আমি কখনোই অস্বীকার করছি না। কেউ নোংরা মানে ডিভোশন, তুমি যে যে কোনো জায়গায় ডিভোশন দেখাতো, নিজের কাজের প্রতি দেখাতে পারো, নিজের খাওয়া দাওয়ার প্রতি দেখাতে পারো, নোংরা ঘরের মতো থাকতে পছন্দ করি, কিন্তু আমি যতটা পারি আমি অতটা করি। কারণ আমি একদিন বেশি করে বা দুদিন কাজ করে তারপর পড়ে থাকবো, সেটা আমার দ্বারা হয় না। আমি যতটা পারি লোক দিয়ে আমাকে সব কিছু করাতে হয় এবং সেটা আস্তে আস্তে আমি করাই। আমি ওদেরকে দিয়েও টাকা দিচ্ছি বলে ওকে দিয়েও একদম বিশাল কাজ দিয়ে দেবো, সেটা কখনো হয় না। তো কাজে আমি আমার মতো করে পরিষ্কার করে রাখি, আমার অগোছালো বলতে পারো, যাই বলতে পারো, সেটা আমার আর চেঞ্জ হবে না হয়তো। কিন্তু হ্যাঁ, আমি প্রত্যেকদিন চাই যে আমার লাইফকে ওনাদের প্রতি রাখতে, এবং এখন এখন আমার মেন উদ্দেশ্য ওনাদের প্রতি, মানে কী বলবো, ডিভোশন দেওয়া ওনাদের পক্ষে, এটাই এখন মেন উদ্দেশ্য। আশেপাশে কী হচ্ছে না হচ্ছে সেটা আমার কাছে অতটা এফেক্ট ফেলে না। পরে ভিডিও কন্টিনিউ করবো, অনেক কিছু বকে দিয়েছে, এটাতে বোধ হয় অর্ধেক কাজ ফাজ হয়ে গেছে, ভ্লগটক তোমাদের ভ্লগ ছুটেই চলে যাবে, তার আগে অনেক ভিডিও ছিল সেগুলো সব অ্যাড হয়ে যাবে, মা তো করবে এডিটিং, তো দেখে নিও তোমরা। আর আগে ভিডিওটা অবভিয়াসলি চেক আউট করো, এই ভিডিওটা একটুখানি খাপচারের ভিডিও হয়েছে আমিও বুঝছি, কিন্তু তাও একটু দেখে নিও। আজকে ভোগে আছে অন্ন, কল্লা সেদ্ধ, ভেন্ডি ভাজা, ঝিঙে পোস্ত, আলু পোস্ত, এটা হচ্ছে পুরো ওনাদের ভোগে পড়েছে। হ্যাঁ, অত ভালো বেশি সাজানো গুছানো হয়নি, কেন অনিমারি করে তো দেখো চুলটা উল্টো লাগিয়েছে, মানে অনিমারি ঠিক করে করতে পারে না, তবুও নিজের মতো করে যতটা পারে করে। মায়েরা এখানে আছে দর্শন করে না মোটামুটি। আর হ্যাঁ, আজকে ফলো হারিনি কালী পুজো, সবাই আশা করি করছো। আজকে দুটোর সময় দুটো কতটা লাগছে অবস্যাটা, কালকে তিনটে অবধি থাকছে, তো কালকেই আমি জেনারেলি পুজোটা করবো, মানে পুজোটা করবো বলে ঠিক করেছি, কেন আজকে হবে না আমার দ্বারা, তো কালকে আমি ফল টল দিয়ে পুজোটা করব। জিটিভিতে এখন চলছে সিনেমার টনিক, টনিকটা খুব ভালো হয়েছে, আমি জি ফাইভে দেখে নেবো টিভিতে মোবাইলে। আর এই দেখো সানের এই, আর এই দেখো সানের এই সুটকেসটা এসছে, কেন বলতো ওর পিজির জানলাটার পাশে সুটকেসগুলো রাখতো আর পুরো জল পড়ে পড়ে জিনিসপত্রগুলো পুরো শেঁচে দিয়ে গেছে, একটা গেঞ্জিটা পুরো নষ্ট হয়ে গেছে, এনে কাঁচা হলো সঙ্গে সঙ্গে ফেসে গেলো গেঞ্জিটা, হয়তো কাপড়টাও খারাপ ছিল, তো সেই জন্য ওটা কাছে কেচেটে সব কিছুটা কাঁচা হয়েছে আর কিছুটা অনিমাদিকে রাখা হয়েছে, ওগুলো কালকে কাজবে। সব জিনিসপত্র চলে, সানের আজকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু সান গেলো না, কেন কালকে সানের মঙ্গলবার দিন প্র্যাকটিক্যাল জমা দেওয়ার ডেট, তো মঙ্গলবার দিন যাবে, মঙ্গলবার দিন এই পরীক্ষা আছে, এক্সাম চলছে, তারপর আবার বেশ কিছুদিন ছুটি, আবার চলে আসবে।
তো তোমাদের যেটা কথা বলছিলাম আজকে ভিডিও ওপেন করে যে একটা বাজে খবর আছে যেটা শান্ত তখন বলতে দিল না সেটা হচ্ছে আমাদের এখান থেকে একটা পুরীতে উত্তরবঙ্গের একটা বাস চেয়েছিল ঘুরতে যাওয়ার সেই একটা পুরীর কাছাকাছি উড়িষ্যায় গিয়ে অ্যাক্সিডেন্ট হয় এবং সেখানে স্পটে তোমার পাঁচজন হয়ে যায় এবং পরে আরও তিনজন আহত মানে খুব গুরুতরভাবে এ পেয়েছে তারা হসপিটালে ভর্তি আছে পুরী হসপিটালে তো এখানে আপাতত পাঁচজনের মৃতদেহ নিয়ে আনা হয়েছিল খুব মর্মান্তিক যে পুরীর কাছে তখনই সেই টাইমে মারা গেছিলো পুরীতে এত খারাপ লাগছিলো না আর আমাদেরও যাওয়ার কথা ছিল আমরা যাওয়া যেতে পারিনি কিন্তু এত খারাপ লাগছিলো ব্যাপারটা এত মর্মান্তিক জিনিসটা যে পাঁচজনের দেহ যখন ফিরে আসে একটা গ্রামের একটা গ্রাম থেকে পাঁচজন সুলতানপুর বলে আমাদের উদাহরণপুরের কাছাকাছি একটা গ্রাম আছে তো সেখানেই পাঁচজন তো খুব খারাপ লেগেছিলো মানে এত মনটা এই নানা রকম কথাবার্তা নানা রকম এই জন্য আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো এবং ভিডিও করার এনার্জিটা আমি ঠিক পাচ্ছিলাম না তো ভিডিও আমি কদিন বন্ধ রেখেছিলাম তো শান আজকে জোর করেই প্রায় আমার হাতে ক্যামেরাটা ধরালো যে না মা তুমি ভিডিওটা করো তো সেই জন্য আমি ভিডিওটা করতে বসলাম মানে শান একদম আমি পুরো ভিডিও করাটাই বন্ধ করে দিয়েছিলাম চা শানকে উঠাই চা খাওয়াই লিচু খাওয়াই প্রধান আজকে লিচু নিয়ে এসেছিলো আর আমরা যেদিন এসেছিলাম এখানে ফারাক্কা থেকে সেদিন 5 কিলো আম কিনে এনেছিলো 60 টাকা করে কিলো নিয়েছিলো 300 টাকার আম নিয়ে হয়েছিলো তো ওই আমগুলো মোটামুটি খাওয়া শেষ আজকেই শেষ আর ওখানে আরও কিছু আম বাড়ির আম আনা হয়েছে বাড়ির আমগুলো শাঁস বেশি হয় ওগুলো আমার খেতে অতটা ভালো লাগে না আর হিমসাগর টিমসাগর শাঁস থাকে না তো খেতে খুব ভালো লাগে তো ওই আমগুলো রাখা আছে ওই আমগুলো এখন কদিন খাওয়া হবে চলো শানকে উঠাই তো জন্মাষ্টমীর জন্য মোটামুটি আমরা রেডি হতে লেগেছি কিছু জিনিস অর্ডার দেওয়া হয়েছে আজকে কিছু ধুনো কিছু কর্পূর টর্পূর অর্ডার দেওয়া হয়েছে আমার তো জানো ওইগুলোর উপর প্রচুর প্যাশন মানে কী বলবো প্রচুর আমার আগ্রহ মানে খুব এ লাগে আমার যে ভালো ভালো ধুনো রাখা বা ভালো কর্পূর রাখা তো হ্যাঁ একটু দাম নিয়ে নিল প্রায় 2150 টাকা আজকে আমি পেড করলাম ধুনো নিয়েছি একটু মিঠে সিঁদুর নিয়েছি যেহেতু বজরংবলি আছে এরকম অনেক কিছু পুজোর সামগ্রী নিয়েছি তো তোমরা মৌসুমি সাহাকে চেনো আমি ওর কাছ থেকে অনেক কিছু জিনিস নিয়েছি এর আগে আমি রিভিউ দিয়েছি ওর কাছ থেকে নিয়েছি তো জিনিসগুলো যখনই আসবে তোমাদের দেখাবো আর ওখানে শান এডিট করছে আমার পূজা ঘরে একটা লীলা কথাকে এডিট করা হচ্ছে মৈনাক দাশগুপ্তর অবশ্যই শুনো তো দেখো আমরা অনেক কিছু এক্সকিউজ দিয়ে থাকি এই কারণে আমার পুজো হচ্ছে না ওই কারণে পুজো হচ্ছে না যেমন আমার বাড়িতে এখন ছোটোখাটো একটা যুদ্ধ ঠান্ডা যুদ্ধ চলছে শান আর শানের পাপার মধ্যে নিরামিষ খাওয়া নিয়ে তো সেই জিনিসটা নিয়ে একটা জানি না শান কীভাবে এটাকে ওভারকাম করবে বা শানকেও আমি বলছি যে এত তাড়াতাড়ি ছেড়ে দিস না কিন্তু পুরোপুরি ছেড়ে দিচ্ছে পিঁয়াজ রসুনটা বাদে বাকিটা সবই ছেড়ে দিচ্ছে কিন্তু মৈনাজ দাশগুপ্তকে যখন দেখা যায় যে ও একটা মেন্টাল একটা প্রবলেমের মধ্যেই যাচ্ছিলো মানে মেন্টাল ডিজিজও দেখা দিয়েছিলো মানসিক রোগ আক্রান্ত তো সেক্ষেত্রেও ও এত সুন্দরভাবে বাড়িতে পুজো করছে মায়ের পুজো গোপালের পুজো কৃষ্ণের পুজো সেটা একটা মানে দেখার বিষয় যে কোনো কিছু বাধায় কিন্তু বাধা না আমরা যতক্ষণ না সেটাকে বাধা মনে করি ততক্ষণ আমরাই আসলে জিনিসগুলোকে বেশি বড় করে দেখি এবং বলি হ্যাঁ এটা হচ্ছে না ওটা হচ্ছে না সেটা হচ্ছে না আসলে জিনিসগুলো খুবই আমাদের ফরেই হয় এবং আস্তে আস্তে এটা স্মুথ হয়ে যায় শুধু ওনাদের উপর বিশ্বাস রাখতে হবে আর পুরোপুরি নিজের মন থেকে ওনাদের চরণে দিয়ে দিতে হবে নিজেকে যেটা শান আজকে সকালে বলছিলো
তো কিছু কিছু কমেন্ট কিছু কিছু এ আমাকেও খুব মুচড়ে ফেলেছিল, তার ফলেই হয়তো আমি ভিডিও ভিডিও করছিলাম না। আমার মনে হচ্ছিলো আমার লাইফটা আমারই থাক, আমি লোককে দেখাবো না। যে মোটিভেশান নিয়ে আমি নেমেছিলাম যে ভক্তিটা স্প্রেড করবো, সেখান থেকে আমি কিছু না কিছু সরে যাচ্ছিলাম। আমার মনে হচ্ছিলো যাক গা, মানুষের যা মনে হোক সেটা করুক, আমি তো আমার ভক্তির পথে আছি তাহলেই হবে। কিন্তু না, সেটা না, সবাইকে বুঝাতে হবে যে ভক্তির পথটা মানে খুব একটা যে কঠিন পথ সেটা না। তো লাইফে অনেক চ্যালেঞ্জেস আসবে, কিন্তু সেগুলো ওভারকাম করতেই হবে। এবং ওভারকাম করা মানে কি, তুমি পুরোপুরি যদি তাদের ওপর ছেড়ে দাও না, দেখবে অনেক কিছু তোমার খুব সহজ হয়ে যাচ্ছে। আমি তোমাকে বলছি, যখন আমি ফরাক্কা যাচ্ছিলাম, আমার কাছে লাইফে ছোটো ছোটো মানে জিনিসগুলো আমার কাছে খুব একটা মানে হেডেক হয়ে যায়। যেমন হচ্ছে তোমার এসি নেই, এসিতে ট্রাভেল করছি না, মানে আমি ট্রাভেল করবো কীভাবে? কিন্তু আমি কী সুন্দরভাবে আমাকে ট্রাভেল করালো, সেদিন হঠাৎ করে এত ঝড় বৃষ্টি হলো যে ওয়েদারটা ঠান্ডা করে দিলো, এবং আমি খুব স্মুথলি মানে চলে গেলাম, ওখানে গেলাম, ওখানে কাটিয়ে চলে এলাম। এবং আসার পরে আমি অসুস্থতা ওই জন্য হয়নি, অসুস্থ হওয়ার অনেক কারণ আছে, সুগারটা হাই হয়ে গেছে, সেটা আলাদা কথা। কিন্তু মানে বাকি জিনিসগুলো না, আমার আমার যেন মনে হচ্ছে যে আমার জন্যই জিনিসটা মানে আরও স্মুথ করে দেওয়া হচ্ছে, এটা আমার মনে হচ্ছে। আর অনেক কিছু লাইফের অনেক ব্যাড হ্যাবিটস ছিল, যেগুলো আস্তে আস্তে কৃষ্ণ আমার নিজেই মানে আমাকে আমার মিঠাই সন্দেশ বলে আমাকে আস্তে আস্তে শুধরে দিচ্ছে, এবং আমাকে আস্তে আস্তে ওগুলো থেকে বের করে আনছে। তো আমি বললাম না, একমাত্র কৃষ্ণের হাত ধরো, ওর কাছে আশা রাখো, দেখবে ও তোমাকে কখনো নিরাশ করবে না। তোমাকে কিন্তু হ্যাঁ, বিশ্বাস তোমাকে রাখতে হবে, 100% বিশ্বাস রাখতে হবে, ও তোমাকে কখনো নিরাশ করবে না। তোমাকে তোমার কখনো ভুলকে ভুল হিসেবে চোখে দেখাবে না, ও আস্তে আস্তে তোমাকে সেটা শুধরে নেবে। যেটা তোমার আনুষাঙ্গিক যারা তোমার সঙ্গে আছে, তোমার রিলেটিভ বলো, তোমার বন্ধু বলো, যাদের বলো, যারা তোমাকে চোখে দেখাবে না তুমি ভুল, তুমি এটা ভুল করছো, তোমাকে নিয়ে সমালোচনা করবে, কিন্তু কৃষ্ণ তোমাকে নিয়ে সমালোচনা করবে, জানবে তোমাকে তোমাকে শুধরানো ওরই কর্তব্য, ওরই দায় পড়েছে, সেই জন্য উনি এটা করে দিচ্ছেন। তো কাজে এই জিনিসগুলো আমি ভাবি, কিন্তু তবুও তো উনি হচ্ছে লাইফের একটা পার্সোনাল মেন্টর, যাকে তুমি দেখতে পাচ্ছ না, তাকে তুমি ছুঁতে পাচ্ছ না, তাকে দেখতে পাচ্ছি আমরা মূর্তির উপরে, স্বয়ং তো দেখতে পাচ্ছি না, তাকে আমরা ধরে তার সাথে কথা বলছি, কিন্তু দেখবে প্রত্যেকটা জেনে তাকে উপলব্ধি করতে হবে, সে যেন তোমার হাতটা ধরে আছে, তোমার এই জায়গাটা ভুল তোমাকে টেনে ধরবে, তোমার মেন্টাল তুমি বুঝতে পারবে যে এই জায়গাটা ভুল হবে, এই জায়গাটা হবে না, এগুলো কিন্তু সব করবে। কাজে এই আমরা সবই জানি, কিন্তু যেহেতু মানুষ ভুল তো করবোই, সেই ভুলগুলো আমরা করে থাকি এবং অন্যের কথায় দুঃখ পাই, আর কিছু না। তো যাই হোক, সেটা নিয়ে আর দুঃখ পেয়ে লাভ নেই, অনেক কষ্ট পেয়ে লাভ নেই, নিজের পথে এগিয়ে যাওয়াটাই বেটার। আর যেটা মোটিভেশান নিয়ে আমাদের চ্যানেলটা খুলে, আগে চ্যানেলে মোটিভেশন ছিল যে শান দূরে আছে, শানের সঙ্গে যোগাযোগ, ওটা তো অবশ্যই আছে, কিন্তু এখন আমরা যেটা চাই, আমি আর শান যেটা চাই, যে ভক্তির পথটাকে তোমাদের কাছে নিয়ে আনা, এবং আমার যে ছোটো ছোটো করে যে আমার পরিবর্তন সেটা তো ওরাই করালো, তো এই পরিবর্তন তোমাদের কাছে নিয়ে আনা, এবং তোমরা দেখো, এবং সেখান থেকে তোমরা যদি কেউ ইন্সপায়ার হও, অবশ্যই সে পথে তোমরা চলো। তাহলে আর কিছুই না, এখন অনেক রাত্রি হয়ে গেছে, ভিডিওটা এখানেই রাখি, কালকে হয়তো 12:00 মধ্যে ভিডিও যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো লাইভ ভক্তিতে। যতক্ষণে ফিরে আসি, ভালো থেকো, সুস্থ থেকো, শরীর থেকো, সব মনে যত্ন থাকো, এবং অবশ্যই ভক্তির পথে থাকো। লাভ না।